তোমার মন খারাপ হলে তুমি সারা পৃথিবীর থেকে লুকোবে, তোমার মন খারাপ হলে তুমি নিজের থেকে লুকোবে, তুমি সাফার করবে দিনের পর দিন, অথচ কাউকে বলবে না তোমার সমস্যা হয়েছে। কারণ এই পৃথিবী মনে করে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টকে দেখালে যদি ওষুধ খায়, সে পৃথিবীর প্রত্যেকটা মানুষের থেকে আলাদা, সে অন্যরকম। আরে বাবা, তোমার হাত কাটলে, তোমার জ্বর হলে, তোমার শরীর খারাপ হলে ডাক্তার দেখাতে নিয়ে যায় না তোমাকে তোমার বাড়ির লোক? ঠিক তেমনই তোমার যদি মনের অসুখ হয়, তোমার যদি মন খারাপ হয়, দিনের পর দিন যত তুমি সাফার করো, কষ্ট পাও, সেখানে ডাক্তার দেখাতে অসুবিধা কোথায়, বা কাউকে বলতে প্রবলেমটা কোথায়? এখন এখন আর সেই যুগ নেই। এখন প্রত্যেকটা মানুষ বোঝে মেন্টাল ইলনেসও একটা অসুখ, একটা শরীর খারাপ। শরীর মনের অংশ, মন শরীরের অংশ, কেন সাফার করবে, কেন নিজেকে ঠিক করবে না, কেন যন্ত্রণা দেবে দিনের পর দিন? ভাবো ভাবো, নিজেকে নিয়ে ভাবো। আমি দিনের পর দিন দেখছি হাজার হাজার ছেলে মেয়ে, প্রচুর SMS আসে আমার কাছে, প্রচুর মেসেজ আসে আমার কাছে যে দাদা ডিপ্রেশনে ভুগছি, ডিপ্রেশনে ভুগছি, ডিপ্রেশনে ভুগছি, কাউকে বলতে পারছি না। কেন বলতে পারবে না? ডিপ্রেশনকে অ্যাকসেপ্ট করাই তো প্রথম জয়। অ্যাকসেপ্ট করতে শেখো যে তোমার একটা সমস্যা হয়েছে, সাময়িক সমস্যা, সারা জীবন থাকবে না। ঝড় বৃষ্টি সারা জীবন থাকে না, রোদ্দুরও সারা জীবন থাকে না। অ্যাকসেপ্ট ইট, সব থেকে ইম্পর্টেন্ট।